আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে একটি সোর্স কোড শেয়ার করার চেষ্টা করব। সোর্স কোডটি হচ্ছে এইচডি ওয়ালপেপার প্রো। এই সোর্স কোডটির সাথে আপনারা পাবেন পিএইচপি অ্যাডমিন প্যানেল, যেটা হয়তো আপনারা এই সাইডে দেখতেই পাচ্ছেন, এবং এই সাইডে অ্যাপ্লিকেশনটা, অ্যাপ্লিকেশনটার লোগো পর্যন্ত আমি এখনও চেঞ্জ করি নাই। তো যাই হোক, একদম নতুন একটা অ্যাপ্লিকেশন, আশা করতেছি অ্যাপ্লিকেশনটা আপনাদের কাছে ভালো লাগবে। অ্যাপটা যদি আমি ওপেন করি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে সুন্দর একটা ডিজাইন চলে আসলো, এবং এটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাবে। এবং এই সাইডে একটা ডাওয়ার নেভিগেশন আছে, এখানে আপনি যখন লোগো চেঞ্জ করবেন তখন অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এখানে থাকবে ফেভারিট অপশন, এবং এখান থেকে যার যেটা পছন্দ হবে তারা চাইলে ফেভারিট অপশন এটা সেভ করে রাখতে পারবে। এখানে একটা আছে ব্যানার অ্যাড। প্রথমেই যারা নতুন এই সেক্টরে তারা বলবেন যে আসলে অ্যাডগুলো ঠিকঠাক মতো আছে কি না, কোনো ভাইলেশন আছে কি না। টোটালি অ্যাড মুভ বা গুগলের পলিসি মেনেই অ্যাপ্লিকেশনটা তৈরি করা হয়েছে, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। তো এইটার লিংক বা এইটার নেওয়ার জন্য যা যা করতে হবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারেন। এটা খুব কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে কিছু অপশন আছে, এখানে এখানে ট্রেন্ডিং যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনারা এখানে ট্রেন্ডিং সেকশনগুলো পেয়ে যাবেন, এবং এখানে অনেকগুলো ওয়েলপেপার আছে। নিউতে ক্লিক করলে আপনারা নিউ এর এই ওয়েলপেপারগুলো পেয়ে যাবেন। এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউট সেকশনে জাস্ট সিম্পল একটা এখানে ডিজাইন করে দিয়েছে, আপনারা চাইলে আপনাদের মন মতো এখানে কন্ট্রোল করতে পারবেন, সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো এটা সিম্পলের মধ্যে এটা অনেক সুন্দর কাজে দিবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পারবেন যে একটা অ্যাড আসবে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে সবগুলো আইটেমে ক্লিক করলে অ্যাড শো করলে এটা তো পলিসি ব্রেক করবে, এটা কখনোই হবে না। সবগুলো আইটেমে ক্লিক করলে এটা অ্যাড আসবে না, এটা এমনভাবে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আপনার লাকের উপর টোটালি ডিপেন্ড করবে, অ্যাড শো করবে কি করবে না। চাইলে দেখা যাবে যে একসাথে দুই তিনটা অ্যাড মিস হয়েছে, আবার একসাথে দুইটা অ্যাড শো হয়েছে, আবার দেখা যাবে একটা অ্যাড শো করতেছে একটা আইটেমে, আবার একটা আইটেমে ক্লিক করলে অ্যাড শো করতেছে না। ঠিক আছে, তো এইরকম হবে। এখানে আপনি চাইলে এখানে ওয়েলপেপার লোড করে সেভ করে আপনাদের গ্যালারিতে রাখতে পারবেন, এবং চাইলে এখান থেকে সেভ সেটও করে দিতে পারেন, যেটা আমি এখানে দেখাচ্ছি সেট করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেট ওয়েলপেপার। এখন যদি আমি আমার ফোনের স্ক্রিনে আসি তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু সেট হয়ে গেছে, এটা কিন্তু সুন্দর কাজ করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার অ্যাড আছে। টোটাল এখানে অ্যাড মুভের পলিসি মেনে এবং গুগলের পলিসি মেনেই অ্যাপ্লিকেশনটা তৈরি করা হয়েছে। আশা করতেছি এখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট করা সম্ভব। অনেক আগে কিন্তু ওয়েলপেপার অ্যাপ্লিকেশনগুলো অনেক ভালো চলতো, এবং বর্তমান সময়ে ভিপিএন অ্যাপ্লিকেশন, ওয়েলপেপার অ্যাপ্লিকেশন বলেন, এই টাইপের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অনেক ভালো চলতেছে। তো আপনারা চাইলে কিন্তু এটা ডেফিনেটলি নিতে পারেন। এখানে আপনারা চাইলে বিডিং করে ফেসবুকের সাথে এটা ইউজ করতে পারবেন। আর অ্যাড মুভের অ্যাডগুলো খুব সুন্দর করে এখানে লোড করে দেওয়া হয়েছে, অ্যান্ড ওটা অনেক অনেক সুন্দর হবে, এবং এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এখন যদি আমি এটাকে লাভ বা এখানে সেভ করে দেই, ফেভারিট অপশনে রেখে দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ফেভারিট অপশনে আপনারা পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনারা চাইলে যে কোনো সময় এটা গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখানে আপনি সেট করে করতে পারেন, গ্যালারিতে এটা সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, তো এটা কিন্তু সুন্দরভাবে আসলে কাজ করবে, আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। এখানে আরও অনেকগুলো সেকশন আছে, এখন দেখাবো কীভাবে অ্যাডমিন প্যানেল থেকে এটা কন্ট্রোল করবেন। তো এখানে আমি একটা আমার যে ইউজার নেমটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা যদি লগ ইন অপশনে ক্লিক করে দিই, তাহলে সেই ক্ষেত্রে দেখতে পারবেন এটা সিম্পল একটা ড্যাশবোর্ড এখানে চলে আসবে। আর এখানে কোন সেকশনে বা কোন জায়গায় কয়টা ওয়েলপেপার অলরেডি লাগানো আছে, বা কোনটা কোন সেকশনে কয়টা ওয়েলপেপার আছে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে 12টা ওয়েলপেপার আছে, এখানে 5টা, এখানে 3টা, ঠিক আছে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনারা যদি এখানে ড্যাশবোর্ড সেকশনে, এখানে ওয়েলপেপার সেকশনে ওয়েলপেপার লাগাতে চান, তাহলে কিন্তু এখানে ওয়েলপেপার সেকশনে চলে আসবেন। এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়েলপেপার আমি অ্যাড করে রেখেছি। জাস্ট ওয়েলপেপারের লিঙ্কটা দিয়ে দিলেই কিন্তু আপনার ওয়েলপেপারটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে ওয়েলপেপারের লিঙ্কটা দিয়ে দিলেই কিন্তু এখানে ওয়েলপেপারটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে আরও একটা জিনিস আমি দেখাই দিই, এটা হচ্ছে অ্যাড ওয়েলপেপার যে সেকশনটা আছে, এই অ্যাড ওয়েলপেপার সেকশনে যদি আমি ক্লিক করে দিই, সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট এখানে ওয়েলপেপারের লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো ওয়েলপেপারের লিঙ্কটা আপনি চাইলে আপনার ওয়েলপেপারগুলো আপনি কিন্তু একটা একটা ফোল্ডারে রেখে সেই ওয়েলপেপারের লিঙ্কগুলো এখানে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ওয়েলপেপার এখানে নিয়ে নিয়েছি, আমি এগুলো নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি, এবং উপর থেকে এই লিঙ্কটাকে যদি আমি কপি করে এখানে এনে পেস্ট করে দিই এবং এখানে সাবমিট করে দিই, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু নিচে অ্যাড হয়ে যাবে। এবং এখানে যদি আমি রিফ্রেশ করে নিই, তাহলে কিন্তু দেখতে পারবেন নিচে এই ওয়েলপেপারটা কিন্তু অলরেডি চলে এসেছে।
দেখতেই পাচ্ছেন এই ওয়ালপেপারটা কিন্তু এখানে চলে এসেছে। চাইলে এটা কিন্তু আমি এখন সেট করে দিলে এটা কিন্তু সেট হয়ে যাবে। সেম ভাবে আপনি সবগুলা ক্যাটাগরিতে আপনি কিন্তু এইটা সেট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে এটা কিন্তু সেট হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে এবং ইউজাররা চাইলে কিন্তু এটা আপনার গ্যালারিতেও সেভ করে রাখতে পারবে। তো আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এখন যে ক্লিক করলাম একটা অ্যাডও কিন্তু শো করলো না। এটা আসলে আপনার লাকের উপর ডিপেন্ড করবে। দেখেন এবার কিন্তু অ্যাড শো করলো না, কিন্তু আমি যদি আবার ক্লিক করি বা এইভাবে ক্লিক করি তাহলে দেখবেন যে একসময় অ্যাডটা কিন্তু শো করতেছে। এইবার কিন্তু অ্যাডটা শো করলো, তার মানে কি আপনি মানে ক্লিক করলেই যে অ্যাড শো করবে সেটা কিন্তু না, এটা আপনার লাকের উপর ডিপেন্ড করবে। তো টোটালি অ্যাডমুভের পলিসি মেনে এটা তৈরি করা হয়েছে। আশা করছি এটা থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। যেমন ধরেন আপনি শাহরুখ খানের কিছু পিকচার অ্যাড করে আপনি কিন্তু শাহরুখ খানের এইটা ইয়া করতে পারেন, একটা ওয়ালপেপার সিস্টেম তৈরি করতে পারেন। বা সেলিব্রিটি যারা আছে তাদের ওয়ালপেপার কিন্তু অনেকেই পছন্দ করে, তারা ফোনে সেভ করে রাখে। সেই ক্ষেত্রে যেমন মেসি, নেইমার এগুলার কিন্তু ওয়ালপেপার আপনি সুন্দর করে ডিজাইন করে কিন্তু আপনি এখানে আপলোড করে ভালোভাবে এটা কিন্তু প্লে স্টোরে আপলোড করতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবেন আমি হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পর এখানে অন্যান্য সেকশনে সেমভাবেই করতে পারেন। এখন আমি দেখাচ্ছি কীভাবে আপডেট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপডেট, আপডেটের এখানে ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো ইয়াটা করে সাবমিট করে দিলে এটা আপডেট হয়ে যাবে। তো আমি আপডেট করছি না। এখানে যে আমরা ওয়ালপেপারটা অ্যাড করলাম সেই ওয়ালপেপারটা আমরা এখন ডিলিট করে দেখাই। এখানে আমি যাচ্ছি ওয়ালপেপার সেকশনে এবং নিচে যে ওয়ালপেপারটা আমরা অ্যাড করলাম এইটা যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, দেখতে পারবেন এখান থেকে আমি ডিলিট করে দিলাম এবং এখানে কিন্তু আমাদের ওয়ালপেপারটা নাই হয়ে গেল। এবং এখান থেকেও দেখতে পারবেন যে এখান থেকে যদি আমি রিফ্রেশ করি তাহলে সেই ক্ষেত্রে দেখতে পারবেন ওয়ালপেপারটা কিন্তু চলে গেছে, কারণ ওয়ালপেপারটা আমরা কিন্তু ডিলিট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটা কিন্তু এখন নেই। এইভাবে আপনি চাইলে যে কোনো ওয়েবপেপার এখান থেকে ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। সুন্দর একটা জিনিস, এটা কিন্তু পিএসপির মাধ্যমে তৈরি করা হয়েছে, পিএসপি অ্যাডমিন প্যানেল। তো এখান থেকে আপনি এখানে নিউ সেকশনে চলে যাবেন। নিউ সেকশনে গিয়ে আপনি যদি এখানে অ্যাড ওয়েবপেপারে ক্লিক করেন, এখান থেকে আমি আরেকটা ওয়েবপেপার অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। এই ওয়েবপেপারটা চাইলে কিন্তু আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো আমি উপর থেকে এইটা কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি এবং এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবপেপারটা চলে আসলো, এখানে সাত নাম্বার ওয়েবপেপার। এবং এখান থেকে আমি যদি নিউ সেকশনে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন নিউ ওয়ালপেপার, এখানে নিউ সেকশনে চলে যাই তাহলে দেখতে পারবেন এই ওয়ালপেপারটা আমাদের এখানে নিউ সেকশনে এই যে চলে এসেছে। দেখতেই পারবেন এই যে ওয়ালপেপারটা কিন্তু চলে এসেছে। আমি যদি এখান থেকে ক্লিক করে দিই একটা অ্যাড শো হবে, ইন্টারস্টিশিয়াল অ্যাডটা শো হওয়ার পর এখানে আমাদের চলে আসবে। আমি চাইলে এটা সেট মানে গ্যালারি ওয়ালপেপার হিসেবে আমাদের এখানে সেভ করে রাখতে পারি। আপনি চাইলে এখানে সেভ গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন, আমি এটা দেখাচ্ছি না। এখানে আমি ওয়ালপেপার সেট ওয়ালপেপারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এটা কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি চাইলেই সুন্দরভাবে একটা ওয়েব ওয়ালপেপারের গ্যালারি তৈরি করতে পারেন এবং এটা কিন্তু অনেক ভালো হবে। এবং এখানে অ্যাডমুভের অ্যাড শো করতেছে, এখান থেকে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের আর্নিং জেনারেট করা সম্ভব। তো আমি জাস্ট আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে এই অ্যাডমিন প্যানেলটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম এবং অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে চাচ্ছিলাম। আপনাদের যদি এইটা ভালো লাগে তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা নিতে পারেন। এটা টোটালি পিএসপি অ্যাডমিন প্যানেল এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো সময় নতুন ওয়ালপেপার অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখান থেকে আপনি যদি লগ আউট করে দেন তাহলে কিন্তু এটা লগ আউট হয়ে যাবে। এবং সুন্দর একটা এখানে অ্যাপ্লিকেশন আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করতেছি এটা আপনাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে? এটা আপনাদের কাছে ভালো লাগবে। এবং এখান থেকে আপনি ফেভারিট সেকশনে দেখতে পাচ্ছেন একটা আমি হয়তো অ্যাড করে রেখেছিলাম এইটা। এখন এইটা যদি আমি সেভ করতে চাই তাহলে সেভ করে দিতে পারি। এখানে সেভ করে দিলে এখানে কিন্তু সেভ হয়ে যাবে। সেট ওয়েলপেপারে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ওয়েলপেপার কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলেই সুন্দর করে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। জাস্ট আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে এটাই শেয়ার করার উদ্দেশ্য ছিল। আশা করতেছি এটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা নিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।